আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে কিন্তু তোমাদের সকলের পছন্দের একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা কিন্তু তোমাদের শুধু পছন্দ এমনটা না আমারও কিন্তু বেশ ভালো লাগে বুঝছো আর এইটা যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন এটা ইনকমপ্লিট ছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে যখনই আমার হাতে আসবে ঠিক তখনই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো এটা আমার হাতে চলে আসছে পুরো কমপ্লিট হয়ে সেই জন্য তোর শৈল না আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এটার ওপরে কিন্তু অনেক অনেক কমেন্ট আছে আর তোমরা শুধু বলো যে সেলাই দেখাও সেলাই দেখাও আমি কিন্তু এটা সেলাই টিউটোরিয়াল সহ আঁকানো সহ দেখিয়েছি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিবা আর আমি কিন্তু এটার ফুলগুলো আঁকানো দেখিয়েছি আমি ঝাড় আঁকানো যদিও বা দেখাইনি যদি দেখতে চাও ঝাড় আঁকানো তাহলে আমাকে বলবা অবশ্যই আমি চেষ্টা করব সময় করে দেখ দেখানোর তাহলে ভিডিও ভালো লাগলে লাইক দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবাই আর ভিডিওটি বেশি ভালো লাগলে ফলো করে দিবা পেজেও লাইকটা দিয়ে আসবা আর যদি আমার থেকে ড্রেস নিতে চাও তাহলে আমার পেজে ইনবক্স করবা তাহলে চলো আমি তোমাদেরকে এই সম্পূর্ণ ড্রেসটা দেখাই এই জামাটা যখনই আমার হাতে এসেছিলো তখনই আমার খুব ভালো লেগেছিলো শুধুমাত্র একটা কারণ থেকে গেছে খারাপ লাগার সেটা আমি তোমাদেরকে বলবো তার আগে ডিজাইনটা ভালোভাবে দেখো এইটা হচ্ছে জামাটির পার এটা কিন্তু বেশ চওড়া সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে কিন্তু অসংখ্য ডলার দেওয়া হয়েছে যদিও বা এই ড্রেসটাতে কিন্তু ডলার এত হওয়ার কথা ছিল না আমি এই ডলারগুলো দিয়ে বলেছিলাম যে অন্যরা জামার মিডিলে মিডিলে দিয়ে দিতে আর ওরা ভেবেছিল যে আমি যে লেসটা বলেছি সেই লেসে ডলার দিতে সে জন্য তারা এইভাবে দিয়েছে আমি সব সময় এটাতে কিন্তু শাটিং ভরাট দিয়ে দিই ছোট ছোট করে আর শাটিং ভরাট দিলে কিন্তু এটা বেশি ভালো লাগে ডলারের ক্ষেত্রে এমনটা যে একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে আর শাটিং ভরাট হইলে পুরোটা গেথে থাকে তো আর বেশি ভালো লাগে আর সেলাইগুলো দেখো চেষ্টা করেছি মার্জিতভাবে করার জানি না যে কেমন পুরাটা হয়েছে বাট আমার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগেছে আমি তো জানি না এক একজনের কাছে এক এক লাগতেই পারে স্বাভাবিক আর আর এইখানে দেখো আমি ডলার বসাইনি ফাঁকা রেখেছি এই কারণটাই যে গলা তো কাটা পড়ে যাবে সেই এখানে দরকার নেই আর এইখানে আমি তোমাদেরকে বললাম যে একটু খারাপ লাগা থেকে গেছে সেটা হলো যে দেখো জামাটার কিন্তু কিন্তু থেকেই যায় শুধু এই জামাটা দিয়ে না আমরা যারা কাজ করাই তারা জানি যে কিন্তু একটা থেকে যায় কোনো না কোনো গোলমাল করবেই এই যে দেখো এইটুকু ডাল ফোর বাকি আছে সেটুকু করলে সমস্যা কী ছিল সেটা না করে রেখে দিয়েছে এটাই খারাপ লাগে আবার এটা ফেরত পাঠানো লাগবে বাকি কাজটুকু করানোর জন্য এই তো এই অবস্থা এটা দেখো পিঠ দেখাইলাম পিঠে ছেটানো ছিল আর এটা হচ্ছে হাতা হাতাতে রয়েছে ডলার দেওয়া যেখানে আমি ভরাট করতে চেয়েছিলাম সেখানে ডলার দিয়ে দিয়েছে এখানে দেখো হাতাতে ঠিকই ডাল ফোড় করেছে কিন্তু জামাটার সামনে ওই জায়গাটা করেনি ওইটাতে করলে কি এমন সমস্যা হইতো আমি এটা পাঠিয়ে দিতে পারতাম পুরো কমপ্লিট হয়ে যায় তো সেইটা আর হইল না এই আর কি এখন কি কিছুই করার নেই চলো এবার তোমাদেরকে ওড়নাটা দেখাই ওড়নাটা যে পুরোটা ফুলকারি এটাতে কিন্তু কারোই সন্দেহ নাই আমারও নাই তোমাদেরও থাকার কথা না আর এখানে সুতার কালারটা আমি মাল্টি দিয়েছি শুরুতেই বলেছি আর এইখানে তোমরা এখন কালার কি বুঝতে পারছো জানি না বাট আমি বলে দিই এখানে কিন্তু সুতা রয়েছে তিন ধরনের ম্যাজেন্টা গোলাপি আর তার সাথে জলপাই এখানে কিন্তু সেলাই রয়েছে তিন ধরনের শাটিং ভরাট আর কাঁথা ফোর তার সাথে মাছ কাটা আর তার সাথে ডলার হয়ে গেছে ডলার তো থাকবে এটাকে আমি ধরছি না কিছু যাই হোক আর এইখানে দেখো এই যে ওনার ভেতরে দেখছো জায়গা জায়গা একটু ফাঁকা ফাঁকা আছে আমি এগুলো পুরো ভর্তি করে ডলার দিতে বলেছিলাম আর ওরা ওটা পুরো ভর্তি করে ডলার দিয়ে দিয়েছে এখন কি করার কিছুই করার নেই যদিও বা ভালোই লাগছে দেখতে বাট এর মধ্যে যদি আবার কিছু ডলার থাকতো তাহলে ভালো লাগতো দেখা যাক কি হয় কিছু করা যায় কি না এই আর কি কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো ভেতরে কিছু করেছে শার্ট করে দেখার পরে দেখছি না যে কার সেই আছে কি করব। কিছু করার নাই। এমনটাই হয় কোনো না কোনো কিন্তু থেকেই যায় কিছু করার নেই কিন্তু থাকবেই এখন কিন্তুকে তো আর কিন্তু ভেবে রাখা লাভ নাই ঠিক করা লাগবে এই আর কি যাই হোক আমি বলে দিই এখানে কাপড় হচ্ছে ব্যবহার করেছি যেটা সেটা হলো জামা ক্যালিকার আর ওড়না হচ্ছে প্রাইট কটন আর আমি সচরাচর কাশ্মীরের উপরে এই সেলাইটা করি এটাই শুধু একটু ভিন্ন করেছিলাম মানে এই সেলাইটা কাশ্মীরের উপরে করার একমাত্র কারণ হইল কাশ্মীরি কাপড় নরম আর এটা কিন্তু ভারী সেলাই বেশি ভালো লাগে দেখতে তাহলে তোমরা কি জানতে চাও যে জামা ওড়না টুপিসের দাম কত এই জামা টুপিসের দাম হচ্ছে চব্বিশশো টাকা আর এইখানে কিন্তু আমি ক্যালিকা আর প্রাইড কটনের উপরে করেছি বাট আমি কিন্তু কাশ্মীর উপরেই করবো নেক্সট টাইম থেকে যেগুলো করা হচ্ছে সেগুলো সব কাশ্মীর উপরেই তাহলে যদি জামা টু টুপিসটা নিতে চাও তাহলে আমার পেজে ইনবক্স করো আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ